দর্শক, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের ঘটনা প্রায় সবারই জানা। কিন্তু সেখানে সবচেয়ে ভাইরাল বিষয়টি হচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে এক ব্যক্তি সেই গোলাগুলিতে অংশগ্রহণ করেছিলেন। এখন সবাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে কে এই ব্যক্তি? তাকে নিয়ে ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে। আর্জেন্টিন ভক্তরা তার ভিডিও শেয়ার করে সবাইকে হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, কে এই ব্যক্তি? রাজধানী নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বন্দুক হাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে গুলি ছুটতে দেখা গেছে। এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ অনলাইনে ভীষণভাবে ভাইরাল হয়েছে। বুধবার বিকেল 3টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় গুলিতে মকবুল হোসেন নামের একজন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিটি সম্পর্কে জানতে চাইলে নয়াপল্টনের নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, জার্সি পরা ব্যক্তিটি কে তা আমরা বলতে পারছি না, আমি তো আপনার মতোই, অনেক কিছুই তো ভাইরাল হয়। জানতে চাইলে নয়াপল্টনের দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি জোনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন যে পাশ থেকে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি গুলি ছুড়েছে, সেখানে একই রঙের দেয়াল ও গেট ছিল, সংঘর্ষের সময় আমাদের চোখে পড়েনি। ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার বিকেলে নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুটছেন একজন যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজন একসঙ্গে গুলি করতে দেখা গেছে। এ সময় আশপাশের মানুষ উনি তো পুলিশ না বলেও বলাবলি করছিল। বুধবার রাতে সরজমিনে দেখা যায় জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করেছিল সেটি পল্টন মডেল থানার গেট।